দিকে দিবি তুই বলতো? সরি, এই জন্য তোকে একটা চিন্তা করতে হবে, সত্যি করে বল, সত্যি করে বল। জানা আসলে এই মুহূর্তে বিষয়টা কইতে পারবো না, একটু প্রবলেম আছে। আর তোর মুখ তোকে আটকে রাখিনি, বল না। একটাই তো ওটা, একটা সেই বল না। ঠিক আছে, 100 টাকা দিবি। তোমাদের রিপোর্ট? জি, ওই 4-5 দিনের মধ্যে আমরা রিপোর্ট দিয়ে দিব। আমার ভোট হইব না? হ্যাঁ হবে, তবে আজ নয়। কেন, আজকে হলে অসুবিধা কোথায়? না, আজ হলে কোনো অসুবিধা নেই, তবে প্রথমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে ব্যবসার জন্য ভোট করব নাকি ভোটের জন্য ব্যবসা করব। প্রথমে ব্যবসার মার্কেটিং করে দেখো, তারপর এই ব্যবসা আমাদের দ্বারা সম্ভব হবে কিনা সেটা দেখো। 4-5 দিনের মধ্যে 2টো রিপোর্ট জমা পড়ছে, সেটা অ্যানালিসিস করে দেখো, তারপর ভোট হবে। আমরা কিন্তু ভোট দেব। এখান থেকে সিলেট কত কিলোমিটার হবে রে? জানি না। আচ্ছা, তোর কাছে কোনো সিলেটের ফোন নাম্বার আছে? কেন? না মানে এই দরকার ছিল। এই ইউসুফ জুলেখা কি সিলেট যাবে? না না না, জুলেখা তো সিলেট আছে। ইউসুফ করবে কি? জুলেখা কি সিলেটে ফোন করবে? ও ভালো, কিন্তু আমার কাছে তো শুধু সিলেটের কোড নাম্বার আছে। আরে দেখ, সেটা তো আমার কাছেও আছে। আচ্ছা, তোর কাছে কি সামন্তী নাম্বার আছে? কার? না মানে ওই জুলেখার, জুলেখার ফোন নাম্বার আছে? না, জুলেখা শ্রাবন্তী। তুই কি আমার কথা বুঝতে পারছিস? হ্যাঁ, 100%। ও, মার কাছে না জুলেখা নাম্বার আছে? মার কাছে? না না না, তাহলে লাগবে না, তাহলে লাগবে মার কাছে। কি বলবো, আমি কি নয় বলি? আরে বললাম তো লাগবে না। আশিক, আশিক, আমাকে সিলেটের চা পাতা, এক কাপ চা দে। আপাতত চা খেয়ে শান্তিতে থাক। হ্যালো, আমি শ্রাবন্তী। বাহ, এ তো টেলিপ্যাথির যোগাযোগ। তুই কোথায়? কেন, ঢাকায়? এইমাত্র তোর ইউসুফ সাহেব তোর সিলেটের ফোন নাম্বার চাইছিল। ওইটা আবার কে? জুলেখা যদি তার ইউসুফকে না চিনে, লাইলি যদি তার মজনুকে না চিনে, তাহলে আমি কি করব বল? ঢং রাখ তো, আসল কথা বল। আসল কথা হচ্ছে তোর তো মৃত্যুদণ্ড হবে, তাই তার আগে তোর মনকে একটু শান্তি দিয়ে দে। এই যে ইউসুফ সাহেব, তোর জুলেখা ফোন করেছে, মন চাইলে পরে আবার কথা বলিস। বললে হ্যাঁ চলে যেতে, যাচ্ছি। হ্যালো, হ্যালো, কে বলছেন প্লিজ? কেমন আছো জুলেখা? কে আপনি? আমি আবিদ। ও, ভালো আছি। কিন্তু এরকম জুলেখা জুলেখা করছেন কেন? ও না না না, মানে ইউসুফ জুলেখা বই শেষ পর্যায়ে ছিলাম তো, তাই ভুল করে বলে ফেলেছি। শ্রাবন্তী কেমন আছো? ভালো। আপনি নাকি আমার সিলেটের ফোন নাম্বার খুঁজছিলেন? হ্যাঁ, না 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 না, হ্যাঁ হ্যাঁ না, ইয়ে মানে না। এত দ্বিধা করেন কেন, হ্যাঁ অথবা না বলবেন? হ্যাঁ হ্যাঁ। কেন? না মানে ওই অনেকদিন কথা হয় না তো তাই। ও, আপনার শিরি ফরহাদ লাইলি মজনু এসব বই পড়া শেষ? হ্যাঁ, তুমি বলেছ আর আমি পড়বো না? বাহ, গুড 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 বয়। তো বইগুলো পড়ে কেমন লাগলো? অসম্ভব রকমের ভালো। আচ্ছা শ্রাবন্তী, আমি না একটা জিনিস বুঝতে পারছি না। কি? এই যে লাইলি মজনু লাইলি, ইউসুফ জুলেখা জুলেখা, আর শিরি ফরহাদের শিরি, এই তিনজনের একটা জিনিস আমি বুঝতে পারছি না। কীরকম মানে, ওদের মধ্যে কি ঝগড়া হচ্ছে নাকি? আরে না 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 না, মানে হয়েছে কি, আমার না ওদের তিনজনের চেহারা একই রকম মনে হচ্ছে। কীরকম মানে, কার মতো দেখতে লাগছে? আমার বলতে খুব লজ্জা করছে। কি কি লাগছে? না না না, কিছু না। আহা, বলুন না। তোমার মতো আমি না চোখ বন্ধ করে তিনজনকে কল্পনা করলে শুধু তোমাকে দেখি।
তাহলে মজনু, ফরহাদ আর ইউসুফ এই তিনজনকে কার মতো লাগে? সত্যি কথা বলবো? অবশ্যই। তিনজনকে তিন রকম মনে হয়, অপরিচিত। কি বললে? না না না, কোথাও নিজের চেহারা দেখি না। সত্যি বলছি না। হ্যালো 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 হ্যালো, যা লাইনটা তো কেটে গেল, সিলেটের ফোন নাম্বারটা নিয়ে আলো না। এখন কি আপনি আর খাইবেন? এক চরে তো 14 কুশি দাঁত খুলে ফেলবো। দাঁত ফেলার আগে চা নিয়ে যা। দাঁত ভাইজান, দাঁত পড়ে গেলে ভাত খাবো কেন ভাইজান? আসিক যা চালিয়ে। মনের মাঝে তুমি, প্রাণের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি। যে ব্যাপারটা কি, মেয়েটা বললো যে আসবে কিন্তু এখনো আসছে না। বলার পর আমার মনে হয়েছিল যে আসবে। কেনই যে বলে আসবো আর কেনই বা আসে না, এটা বিরক্তিকর ব্যাপার। অপেক্ষা। আচ্ছা মেয়েটা যেন কি নাম বলেছিল, ওর সোনা, না না সোনা রূপ সোনালি, চমৎকার নাম। কিন্তু সোনালি এইরকম সময় জ্ঞান থাকলে অভিনয় হবে না। ওই ইস্কু বলে কে? ও তুই কেন অন্য কাউকে আশা করেছিলে নাকি মামা? হ্যাঁ না মানে ও সেরকম কিছু না। ঠিক মামা, সেই মেয়েটা এখনো আসেনি? কোন মেয়েটা? ওই যে সেই মেয়েটা। হ্যাঁ এসছে, আমি লুকিয়ে রেখেছি। লুকিয়ে রেখেছি মানে? লুকিয়ে রেখেছি মানে লুকিয়ে রেখেছি। গন্ধ দেখতে পাচ্ছিস যে একা বসে আছে অপেক্ষা করছি, আর বলছি যে মেয়েটা কোথায়? কে আসুন না প্লিজ। হ্যাঁ আসুন আসুন, ভিতরে আসুন। আসতে পারি? কেমন আছে মামা? সাকুম ওয়াকুম, ভালো আছি। আচ্ছা একটা কথা আমি তোকে জিজ্ঞেস করবো, হঠাৎ করে এই নক করাকরির প্রথা চালু করলি কেন আজ থেকে? না মামা, আসলে হঠাৎ করে না, তোমার দরজাটা একটু ওই যে ইয়ে, গত একটা বছর ধরে আমি তোদেরকে কখনোই সঠিক সময় আসতে দেখলাম না, আর আজকে আমার একটু প্রয়োজন ফাঁকা থাকা, আর তোরা আগে আগে চলে আসলি। তাহলে চলে যাই। না যাওয়ার প্রয়োজন নেই, বস। মামা আমি চলে এসেছি। বাহ, এই তো ফ্রেশ ছেলে, বাহ। প্রতিদিন যেভাবে ঢোকে আজকেও সেভাবে ঢুকেছে। মামা আজকে কিন্তু আমি একা আসিনি, সাথে একজন গেস্ট নিয়ে এসেছি। তাই নাকি রে? নিয়ে কে রে? এই সে ওই যে মিস সোনালি, কালকে এসেছিলেন না? মামা তোমার ফ্রেশ ছেলে। মামা ওনাকে নিয়ে আসি। হ্যাঁ কিন্তু তুই কোথায় পেলি ওকে? মিস সোনালি আসুন, চলে আসুন। আচ্ছা আপনি আমাকে দেখে দৌড়ে চলে এলেন কেন? আমি সবার মামা, আমার অনেক ভাগ্না ভাগ্নি, রাজ কপাল আমার। আচ্ছা মামা, নারী নির্যাতনের উপর পাণ্ডুলিপিটা নিয়ে একটু ভেবেছেন? না হ্যাঁ মানে এখনো আমি ভাবছি। মামা আপনি এখনো ভাবছেন? উফ, আপনি কবে লিখবেন আর কবে আমরা অ্যাক্টিং করব বলুন তো? আচ্ছা আপনারাই বলুন। আচ্ছা না আমি বলছি মানে আমাকে তো আগে জানতে হবে যে আপনি কি ধরনের নির্যাতনের প্রেক্ষাপট চাইছেন, তাই না?
আর আপনার যদি এত তাড়া থাকে সোনালি, তাহলে আপনি দয়া করে খুঁজে দেখুন রেডিমেড কোথাও থাকলে, সেটা নিয়ে আসুন, আমরা করে দেবো। সেটা আমি করবো, আমি না 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 আপনি কেন করবেন মামা? আমার একটা আইডিয়া আছে মামা, একটা কাজ করেন, আমরা তাহলে দেবদাস করতে পারি। দেবদাস? আপনি কি একবারও ভেবেছেন চন্দ্রমুখীরা কেন চন্দ্রমুখী হয়? চন্দ্রমুখীরা কেন চন্দ্র না মামা? আমি ভেবে দেখিনি কোনোদিন। চন্দ্রমুখীরা কেন চন্দ্রমুখী হয়, এটা নিয়ে কিন্তু একটা একটা না অনেকগুলো নাটক হতে পারে, রাইট? আমি দেখে বুঝতে পারছি, দেখে বুঝতে পারছি। আমি এসে দেখি কি কেউ নেই, আর উনি তো খেলতে চলে গেলি। না না আমি তো যেতে চাইনি, আমাকে জোর করে ধরে নিয়ে গেল। আর দেখি কি কারো পা ভাঙা, কারো পা মুচকে গেছে। না আমি তো যেতে চাই, গেলাম যাওয়ার পরে না, তাছাড়া আমাদের ক্লাবের ইজ্জত গোলের কথা না, আমি নেমে গেলাম, আমরা জিতেছি এবং একটা গোল করেছি এবং সেটা আমি করছি, তাই না কি রে? খেলার পোশাক পরে মহড়া কক্ষে দাঁড়িয়ে থাকতে তো লজ্জা করছে না? লজ্জা করছে না তো? এখন অবশ্য এতক্ষণ করছিল না, এখন করছে, এখন করছে। ধন্যবাদ, এখন করছি, যা ড্রেসটা চেঞ্জ কর। ওনার জন্য করছি না, উনি আমার ড্রেসের উপর বসে আছে তো। প্লিজ, আই এম সরি, সরি, প্লিজ সরি। লাগবে না, আমি কি এটা পরবো মামা? হ্যাঁ হ্যাঁ, পর স্যার। এই এই এখানে না, ওদিকে না, আপনি এখানে বসুন। হ্যাঁ যা, ওদিকে যা না, ওখানে বসুন। আচ্ছা সোনালি, আপনি আমাকে বলুন তো যে কি ধরনের নারী নির্যাতনের পাণ্ডুলিপি আপনার চাই? তার আগে মনে হয় মামা আমার প্রতিষ্ঠানটা সম্পর্কে একটু বলা দরকার। রাইট, শিওর, প্লিজ বলুন আপনি। মামা তার আগে আমি আরেকটা কথা বলতে চাই। বলো, প্লিজ বলো। সেটা হচ্ছে মামা, আপনি আমাকে তুমি করে বলতে পারেন? আমি তো আপনার মেয়ের মতই, তাই না? হ্যাঁ অবশ্যই, একদম। বলো তোমার প্রতিষ্ঠান সম্পর্কে বলো। জি মামা, আমাদের নারী হিতৈষী কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করা হয়, যেমন ধরুন এই যে নারীদের উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়, যৌতুকের জন্য স্বামী দ্বারা স্ত্রীরা নির্যাতিত হয়, এই সমস্ত নির্যাতিত নারীদেরকে আমরা সহায়তা দিই। বিশেষভাবে মামা, বিশেষভাবে আমরা বাড়ি বাড়ি গিয়ে মায়েদেরকে সচেতন করি, তাদেরকে বলি যে আপনারা খেয়াল রাখুন আপনাদের সন্তান কোনো অপরাধ চক্রের সাথে যুক্ত হচ্ছে কিনা সেদিকে, এমনকি আপনার ছেলে কোনো মেয়েকে দেখে কোনো বাজি উক্তি করছে কিনা সেটার দিকে। সোশ্যাল বিপ্লব, মানে সামাজিক আন্দোলন। আমরা নিশ্চয়ই আপনাদের নারী হিতৈষী কেন্দ্রের জন্য অনেক কিছুই করবো, শুধু নাটক না, মানে অনেক, তাই না রে? হ্যাঁ, আমাদের টোটাল সাপোর্ট থাকবে আপনাদের জন্য। এই ওর আগামী সপ্তাহে আমি তোদের পরীক্ষা নিব, ভালো করে পড়াশোনা কর। কানের ভিতরের অংশ খুবই নরম, কানের শক্ত কাঠি বা পাখির বালক দিয়ে খোসা মারলে চুলকানি অথবা পুঁজ পড়তে পারে, তাই যে কোনো মুহূর্তে কানের ক্ষতি হতে পারে। আই হে রাগি ম্যাট্রিক পরীক্ষা দেবো, আনে আরে ধরেন, আনে ধরেন।
বাড়িতে থাকে বাবা মা ভাই বোন দাদা দাদি আরো অনেকে, তাদের প্রথমে দেখে সালাম দিতে হয়, আত্মীয় স্বজন যাকে দেখবে তাদের সবাইকে সালাম দিতে হয়, আফা ঠিক আছে না? ঠিক আছে, হয়েছে। শোন, পড়া তো ভালোই হচ্ছে, এখন একটু লেখা প্র্যাকটিস কর তো। আফা, এই কি এখানে লিখতাম? হ্যাঁ লিখে ফেল, এটা লিখ, আমি আসছি। আচ্ছা লিখ। লিখছিস? আমি কলম করি, তোর কাছে কলম দিছি না। এই তোর কলম আমাকে আই কি দছিনি? হ্যাঁ না, আমি কলম রাখি নিয়ে নে। এই আশিক ভাই, এত দ্বিধা করেন কেন? হ্যাঁ অথবা না বলবেন? হ্যাঁ, আমাকে তো আগে জানতে হবে যে আপনি কি ধরনের নির্যাতনের প্রেক্ষাপট চাইছেন, তাই না? আর আপনার যদি এত তাড়া থাকে শোনালি, তাহলে আপনি দয়া করে খুঁজে দেখুন রেডিমেড কোথাও থাকলে সেটা নিয়ে আসুন, আমরা করে দেবো। সেটা আমি করব, আমি। না না, আপনি কেন করবেন মামা? আমার একটা আইডিয়া আছে মামা, একটা কাজ করেন, আমরা তাহলে দেবদাস করতে পারি। দেবদাস? আপনি কি একবারও ভেবেছেন চন্দ্রমুখীরা কেন চন্দ্রমুখী হয়? কি ব্যাপার, এত দেরি হয়েছে? আচ্ছা, ওই যে আমাদের ম্যাডাম, মানে চেয়ারম্যানের ইন্টারভিউটা তো নেওয়া হলো না। ও হ্যাঁ, মা তো অনেকক্ষণ আগে আপনার খোঁজ করছিলেন। আমি সরি, আমি ওই যে আসলে বাইরের সব কাজ আছে, তো ব্যান্ডেজটা করতে গিয়ে যত দেরি হয়ে গেল। হাতে ব্যান্ডেজ কেন? আর বলবেন না, আরে বেয়াদব ছেলে কামড়ে দিয়েছে। বেয়াদব ছেলে হাতে কামড়ে দিয়েছে? কে বলুন তো? বিষ পিঁপড়া, বিষ পিঁপড়া। কি বলছেন? একবার বলছেন বেয়াদব ছেলে, একবার বলছেন বিষ পিঁপড়া। আরে অ্যাম্বুলে অ্যাম্বুলে, আমার মনে হয় ওই বিষপিপড়াটা ছেলে বিষপিপড়া ছিল, তাই না গে? আর ওই বিষপিপড়াটা অনেক বেয়াদব ছেলে বিষপিপড়া। হ্যাঁ হ্যাঁ গে, ঠিক বলছ। হ্যাঁ, আস্তে অনেক ব্যথা তো, আস্তে আস্তে আস্তে। দিয়েছি তো। আমার মনে হয় আপনি রেস্ট নিন। আপনি বাসা চলে যান, রেস্ট নিন। ও হ্যাঁ, ছেলে বিষ পিঁপড়ার বিষ যেন সারা শরীরে প্রবাহিত না হয় সেদিকে নজর রাখবেন। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন, আমি এরকম সুন্দর করে বলতে পারি না, কিন্তু যে আমার কষ্টে যে আপনি সমবেদনা জানালেন সেজন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। রে উপমা, আজকে বেল বাজালি না কেন? আজকের মিটিং তো হচ্ছে না, জানো না? না, মা কো? মা সম্ভবত বাচ্চাদের আর ভাবিদের নিয়ে আলাদা মিটিং করছে। মিটিং করছে? হুম। ভাইয়া, একটা জিনিস লক্ষ্য করেছো কি, এই আমাদের বৌদের ছয় দফা আন্দোলন কিরকম স্তিমিত হয়ে গেছে? না না, আমার মনে হয় কি এরা গোপনে নতুন কোনো ফোন দিয়ে আসছে। না না না, শোন শোন, এটা হচ্ছে সাময়িক বিরতি। বিরতি? সাময়িক বিরতি মানে
স্বামীর বিরোধী মানে হচ্ছে কি আমরা যেমন ওদেরকে পছন্দ করি কিন্তু বলি না, আবার ওরাও আমাদেরকে পছন্দ করে কিন্তু বলে না, কিন্তু এই পছন্দ যেন অপছন্দের জায়গায় চলে না যায় সেই জন্য সাময়িক বিরতি। এরপরে দেখবি কদিন পরে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু ভাইয়া আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, মায়ের সাথে ওরা কিসের মিটিং করছে? এই আশিক লাইলি, তোদের পড়াশোনা কত দূর এগিয়েছে? আফা ব্যাক মুখস্থ, দুই হাতে অঙ্ক দিছিলেন সেগুলো মুখস্থ করে এলাইছি। অঙ্ক মুখস্থ করে ফেলেছিস? আফা অন্যায় করছি নে। আশিক যেমন তুইও কি অঙ্ক মুখস্থ করেছিস? না আপা, অঙ্ক দিলে করে ফেলতাম, তাই দুটো মুখস্থ করে ফেলাইছি। ভালো, অঙ্ক হচ্ছে বোঝার বিষয়, ব্রেন খাটিয়ে কাজ করতে হয়। আমার মতে যে যত বেশি ভালো অঙ্ক পারে সে তত সূক্ষ্ম বুদ্ধির অধিকারী হয়। ও তাহলে আমাকে বুদ্ধির এখন কি অবস্থা আপা? শূন্য, গাধা প্রকৃতির। তাহলে লাইলি আন্টির? তাইলে আবার কি গাধি? আফা আপনি কিছু করবেন না, বুঝবি যখন বুদ্ধিমান হবি তখন। এই তোর মা কোথায়? নানুর সাথে স্পেশাল মিটিং করছে। তুই আজকে হোস্টেলে যাবি না? আমি তো সেই কখন থেকে রেডি হয়ে আছি। ভাইয়া কোন রুটে বাস নামাবে ঠিক করেছো? ঢাকা বেনাপোল। তোমাদের মার্কেটিং রিপোর্ট তৈরি হয়েছে? না এখনো ঠিক হয়নি। আমার একটা প্রস্তাব ছিল। বল। আমার একটা বাস দিয়ে দেন, আমি প্রাইভেটে একলা সাইড ব্যবসা করব। অবজেকশন। কেন? তাহলে আমাকেও দিতে হবে। মামু বাড়ির আবদার, চাইলো আর পাইলো। এ তোমার মামার বাড়ি? হ্যাঁ। আপনার মামার বাড়ি তো কি, আপনি কি কোম্পানির ডাইরেক্টর নাকি? হ্যাঁ, আমার মাই তো আমাকে দিয়ে দিয়েছে। আমার মা আমাকে দিয়ে দিয়েছে, আপনি হলেন 12 নম্বর বদলি খেলোয়াড়। কামড় দেবো কিন্তু। এই নজির মামা দেখেন, দেখেন সকালবেলায় কিন্তু আপনি আমার সাইড ব্যবসায় কামড় দিয়েছেন, আমি কিন্তু আপনার কিচ্ছু কইনি। মিথ্যা কথা, আমি কখন কামড় দিলাম? কেন আপনি শ্রাবণ মামার বুড়ি আঙ্গুলের আইসক্রিম মানে আঙ্গুলের কামড় দেন নাই? আমি আপনি আমার ইন্ডাস্ট্রিটা নষ্ট করে দিয়েছেন। নজির শ্রাবণ সাহেবের আঙ্গুলে কামড় দিয়েছে? অবজেকশন। ওসব অবজেকশন আপনি বুঝি না, সত্যি কথা বললাম কিন্তু বুঝছেন? আমি তো আর কমু, আমি ওয়াক আউট করলাম। দেখছেন দেখছেন আপা, দেখছেন আপা দেশের অবস্থা দেখছেন, কোথায় কোথায় গেলে ওয়াক আউট। আপনি কেমন আছেন? কি হলো ভাই, এরকম চোরের মতো পালাচ্ছে কেন? আহা আমি তো দেখে এসেছি। আমি আসলে এবারে মেয়েদের সাথে কথা বলতে চাই, নারী হিতৈষী কেন্দ্র থেকে এসেছি। ও তাই তো নারী, আরে কোন এই তুই শোন, কোন আমার কাছে কোন, আপনি কি নারী? মেয়েদের সাথে কথা বলতে চান? মেয়েদের সাথে কথা বলতে চান কি? হ্যাতেনে মহিলা কেন্দ্র তো নাইছে। ও আচ্ছা আচ্ছা, কেন এসেছেন? তা তো জানি না, উনি বলছে এবারের মেয়েদের সাথে কথা বলবে। আমি তো মেয়ে না, সেজন্য আমার কাছে কিছু বলে নাই, আমার কাছে কিছু বলে নাই। এই জন্যই তো তোকে আগে যেতে না করেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওনাকে ড্রয়িং রুমে বসা, আমি ভাবিদের পাঠিয়ে দিচ্ছি। হিতৈষী বা আসেন। হিতৈষী বা আনারে ড্রয়িং রুমে বসতে কইছে, আইয়েন হিতা ফাইয়েন আইয়েন। আসলে আমাদের নারী হিতৈষী কেন্দ্র নারী নির্যাতন বিরোধী আন্দোলন সহ নারীদের কল্যাণে বিভিন্ন রকম কাজ করে থাকে। এছাড়া আমরা একটা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি, যে কারণে এখন আমার এখানে আসা। সেটা কি? এই যে মেয়েদের উপর অ্যাসিড ছুটছে,
যৌতুকের জন্য নির্যাতন করছে, মেয়েরা রাস্তায় বেরোলে বখাটে ছেলেরা উৎপাত করে, সন্ত্রাসী চাঁদাবাজি করে, এরা তো কোনো না কোনো মায়েরই সন্তান। আমরা মায়েরা যদি সচেতন হই, অভিভাবকরা যদি সচেতন হই, আমার মনে হয় সমাজ থেকে অনেক অনাচার কমে যাবে। সেই জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে মায়েদেরকে বলি, তারা যেন তাদের সন্তানদের কাজের প্রতি খেয়াল রাখে। সব মায়ের কাছেই তো তার সন্তান প্রিয়। নিশ্চয়ই, আবার এমনও হতে পারে যে ছেলেটি ঘরে খুব ভালো, দেখা যাবে বাইরে তার বিপরীত, তাই খোঁজটা নেয়া। বাবু তোমার নাম কি? আমার নাম বাবু না, আমি নজির আলম। খুব স্মার্ট ছেলে। আচ্ছা, আপনার কাছে চকলেট আছে? না বাবা, আমার ব্যাগে তো চকলেট নেই, আমি আরেকদিন নিয়ে আসবো। নজির, আন্টিকে ডিস্টার্ব করবে না, যাও। আচ্ছা আন্টি, আপনিই বলেন, আমি কি আপনাকে ডিস্টার্ব করছি? না না, তুমি আমাকে মোটেই ডিস্টার্ব করনি। আফা, আন্নের হোলার একেরও বিশ্বাস নাই, সুযোগ হইলে খামসি মারে। আর যা বেআই না, শ্রাবণ ভাইয়ের আঙুলেতে আঙুল কামবা দিছে, আর মনে হয় আন্নের হোলার ঘেউ ঘেউ রয়ে গেছে। এই কথার জন্য তোকে আমি একটা খামচি দিই? ও মা, কয় কে মায়ের হতে তো একই রোগ হয়েছে। আন্টি, আপনার একটা খামচি দিই। তুমি তো অনেক লক্ষ্মী ছেলে, খামচি দিবে কেন? তাহলে আপনিও লক্ষ্মী মেয়ে। আপনি এই প্রতিষ্ঠানে কতদিন? 2 মাস। আমরা আসলে একটা ভিন্ন রকম পরিকল্পনাও হাতে নিয়েছি। আমরা ঠিক করেছি, এই মহল্লায় যত বাড়ি আছে আমরা সব বাড়ি বাড়ি গিয়ে আমাদের কথাগুলো পৌঁছে দেব। বোনের কথা নিশ্চয়ই তার ভাই শুনবে, মায়ের কথা সন্তানরা শুনবে, মা বোনরা যাতে তাদের পরিবারের সদস্যদের কাছে কথাগুলো পৌঁছে দিতে পারে, সেজন্যই আমাদের কাজ করা। আমার ননাস সোমা আপা। সোমা আপা, উনি নারী হিতৈষী কেন্দ্রে চাকরি করেন। আপনার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, আপনি বলছিলেন, আচ্ছা এমনও তো হতে পারে মা বোনেরা ওই ছেলেকে কিছু বলতেই পারছে না? তাহলে আইন আছে, মা বোনরা আইনের আশ্রয় নেবে। বাইরের একটা লোক বলতে গেলে তো খারাপ ছেলেটা ওই লোকটার উপর অত্যাচার করবে, মা বোনের উপর অত্যাচার করতে গেলে নিজের উপরই অত্যাচার করতে হবে। শুধু মা বোনদের কথা বলছেন কেন, বাবা আছে, ভাইরা আছে, চাচারা আছে, পরিবারের সবাইকে এগিয়ে আসতে হবে। অবশ্যই পারে, এবং অবশ্যই তাদের এ বিষয়ে সহযোগিতা করা উচিত। তবে শুরুতে প্রাথমিকভাবে আমরা মা বোনদেরকে বলছি, মা বোনদেরকে অনুরোধ করছি তারা যেন পরিবারের অন্যান্যদেরকে এ বিষয়ে অবহিত করে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ, আমরা নিশ্চয়ই আপনাদের সহযোগিতা পাব। অবশ্যই। ও ভালো কথা, সামনের যে কোনো সপ্তাহে আমরা একটা অনুষ্ঠান করব, তারিখ এখনো ঠিক হয়নি। কি অনুষ্ঠান? আসলে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আর এই মহল্লার সব মায়েদেরকে আমরা আমন্ত্রণ জানাব। এই বিষয়ের উপর নাচ, গান, আবৃত্তি, নাটকও থাকবে। এই পারফরমেন্স কি আপনারা নিজেরাই করবেন? গান, আবৃত্তি এসব উন্মুক্ত। তবে ওই যে এখানে একটি সবুজ সংঘ ক্লাব আছে না, নাটকের ব্যাপারে ওনাদের সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, একটু আগে যিনি দরজা খুলেছেন, উনি আপনাদের কি হয়? কে খুললো রে শ্যামলা? কে খুললো খেয়াল করিনি তো, মনে হয় আবিদ, আমার দেবর। কেন মনে হলো আমাকে দেখে পালিয়েছে? ও এমনই, এই একটু লাজুক ধরনের। কিন্তু আমি তো ওনাকে চিনি। কিভাবে? শুধু ওনাকেই না, ওনার বাকি 3 ভাইকেও আমি চিনি। কিভাবে? ওই যে বললাম সবুজ সংঘ ক্লাব, ওখানেই ওনাদের সাথে আমার পরিচয়। সত্যি বলছি, আপনাদের দেবর এবং আপনাদের স্বামীরা সত্যি খুব ভালো মানুষ। আমার কি ভালো লাগছে জানেন? কি? আপনাদের মতো একটা কালচার ফ্যামিলির সাথে পরিচিত হতে পেরে। আপনাদেরকে একটা অনুরোধ করব। করুন। আপনারা যদি অনুমতি দেন তাহলে আপনাদের সাথে মাঝে মাঝে আলাপ করতে আসব। অবশ্যই। আচ্ছা ভাবি, আপনারা নিশ্চয়ই আপনাদের স্বামীর অভিনয়ের ব্যাপারে উৎসাহ দেন? হ্যাঁ, তা তো দিতেই হয়। আচ্ছা, ওরা কি প্রতিদিনের নাটকে যায়? যেহেতু করে নিশ্চয়ই যাওয়া উচিত, কারণ এটা অত্যন্ত সিরিয়াস একটা কাজ। আচ্ছা, আপনিও কি নাটক করেন? ভাবছি করব। আসলে আমার দৃষ্টিতে মঞ্চ নাটকটা খুব কঠিন একটা কাজ, আর যারা করতে পারে তাদেরকে আমার ধন্য বলে মনে হয়। কীরকম? আমি আসলে গ্রুপ থিয়েটারের কথা বলতে পারবো,
কিন্তু যারা অভিনেতা অভিনেত্রী ভাড়া করে আনে তাদের কথা বলতে পারবো না। ওই হলো একই কথা, নাটকই তো করেন। না না, এক কথা না, যারা গ্রুপ থিয়েটার চর্চা করে তাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়, নিয়মিত অধ্যবসায়ের মধ্যে থাকতে হয়। ভাইয়া ভাইয়া, আমার মনে হয় কি সব দোষ ওই আবিদের, আবিদই ওই মেয়েকে আমাদের বাসার ঠিকানা দিয়েছে। আচ্ছা এই কথাটা তুই আর কতবার বলবি? হ্যাঁ তাছাড়া মেয়েটা তো খারাপ না, আমার মনে ভালোই। আচ্ছা আমি কি একবার বলেছি মেয়েটি খারাপ? আমি স্বীকার করছি মেয়েটি ভালো, বিনয়ী, ভদ্র। আপনারা কথা বলবেন না, সরি। সব সুখ আছে, সুস্থি, কিন্তু এভাবে অনেক গুণে বা অনেক গুণে গুণান্বিত হয়ে সে ভালো, কিন্তু আমার স্ত্রীরা, আমাদের স্ত্রীরা তাদের কাছে তো এই সোনালী কন্যার কাব্যকলা খাটবে না, নাটক করে ব্যাস, তাতেই রাতের ঘুম হারাম। এই তোর কি মনে হয় এক রাতের ঘ্যানর ঘ্যানরে সবকিছু মাপ হয়ে যাবে? নাটক করি বলে বছরের পর বছর ঘ্যানর ঘ্যানর শুনতেই পাচ্ছি, শুনছি, শুনেই চলছি। তার উপরে যদি একটা মেয়ে এসে রাত সাক্ষী দেয় তাহলে অবস্থাটা কি হবে তুমি বুঝতে পারছো? এই তুই কি যাস? একটা বিষয় জানতে গেছিলাম। কি বিষয়? আচ্ছা ওই যে সোনালি মানে হিতৈষী ম্যাডাম, উনি কি আপনাগুলোকে নাটক করে? তা নাটক করে উনি কি নায়িকার পাঠ করে? আচ্ছা ওখানে কি এইসব আলোচনা হচ্ছে? আরে ভাবি দে, তো তাহলে ধরছে আমার মনে হয় একবার আপনাকে ডাকতে হইব, কারণ ম্যাডাম উপরে আসতে চায়। হ্যাঁ আমি চাই, আমি চাই উপরে। ম্যাডাম উপরে আসতে চায় মানে আমি এত চিৎকার করে কথা বলছিস? হ্যাঁ আচ্ছা একটা কাজ করা যায়, সেটা হলো যে আবিদের সাথে সোনালী ম্যাডামের একটা ভাব করা। এই বয়সে তোমাকে এখন আমার ভাব শেখাতে হবে, তাই না? ঠিক আছে ঠিক আছে। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াকালীন একটা নাট্য দলের সাথে যুক্ত ছিলাম। ইউনিভার্সিটি ছাড়ার জন্য যত না কষ্ট পেয়েছি তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি দল ছাড়ার কারণে। কেন? দলের সদস্যরা পরিবারের সদস্যদের চেয়ে কোনো অংশে কম না। আমার রক্তের সম্পর্কের ভাই যতটা করবে দলের সদস্যরা কিন্তু কোনো অংশে কম করবে না। আমার কিন্তু বিশ্বাস হয় না। সত্যি বলছি ভাবি, বিশ্বাস করুন, একবার আমাদের দলের একটা ছেলের অপারেশনের জন্য 7 ব্যাগ রক্ত প্রয়োজন। বিশ্বাস করবেন কিনা জানি না, ওরকম মফস্বল শহরে কটাই বা নাট্য দল থাকে, সবগুলো নাট্য দলের সবগুলো ছেলে মেয়ে হাসপাতালে এসে হাজির, 7 ব্যাগ রক্তের জায়গায় 30 ব্যাগ রক্ত। এরকম আরও অনেক বিরল উদাহরণ আছে। আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে এরকম কোনো সহযোগিতা পাবো কিনা সন্দেহ।